দেখুন, আমি কিছু কথা বলি। আজ থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ, মানে রাষ্ট্রীয় আইনে বা ইসলামিক আইনে। কিন্তু মানসিকভাবে বা শারীরিকভাবে আমি আপনাকে ওয়াইফ হিসেবে গ্রহণ করতে পারছি না। এটার পেছনে কারণ আছে। আপনার বাবা, আমার বাবা, তারা বন্ধু ছিলেন, তারা একই সাথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমার বাবা আপনার বাবার কাছে কমিটমেন্ট করেছিলেন যে আপনাকে এই ঘরের বউ হিসেবে সে তুলে নিয়ে আসবে। আর এদিকে আমার মার অবস্থা খুব একটা ভালো না, যদিও সে উপরে উপরে ঠিক থাকার চেষ্টা করে। আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না, আর এই কথাগুলো আমি আমার মাকে বলতেও পারবো না, কারণ আমি আমার মাকে অসম্ভব ভালোবাসি। আমি জানি আমি সেলফ কন্ট্রাডিক্ট করে কথা বলছি। আমি আপনি এই বাসায় থাকবেন, আপনাকে সম্মান দেওয়া হবে, হয়তো বা স্ত্রীর অধিকারটা দেওয়া হবে না। আপনি এটা মেনে নিতে পারেন, আপনি সিন ক্রিয়েট করতে পারেন, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন, কিন্তু আমি আমার জায়গাটা আপনাকে ক্লিয়ার করে দিলাম। এটাও আমার ব্যর্থতা যে আমি এই এত বড় কাজটা কেন করলাম, আমি না করে দিতে পারতাম। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে পারেন যে আমি আপনার জীবন নষ্ট করে দিলাম, এটা হতে পারে, কিন্তু আমি আসলে জানি না কী করা উচিত আমার। আমি আসলে বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না, তবে এতটুকু কাজ করছে যে আপনি ভুল করেও এসব কথা আমার মাকে বলবেন না প্লিজ, কারণ আমার মা নিতে পারবে না। আমি জানি না আপনাকে কি বলা উচিত, আমি কি বলছি সেটাও জানি না, তবে এতটুকু সেট যে আমি আপনাকে বউ হিসেবে গ্রহণ করলাম না। আমাকে দিন, আমি করে দিচ্ছি। আরে কি যে বলো না মা, তুমি এবারে নতুন বউ,
তোমাকে দিয়ে কাজ করালে সেটা তো ভালো দেখায় না। আমি তো বউ হতে আসিনি মা, আমি মেয়ে হতে এসেছি। আর আজকের পর থেকে রান্না করার সব দায়িত্ব আমার, আপনি খালি আরাম করবেন আর আমাকে অর্ডার করবেন, আমি করছি সব। ঠিক আছে, তাইলে। আরে না না, আপনার কিছু করতে হবে না, সব আমি করবো। কিন্তু আজকে আমি কিচ্ছু বানাইনি, সব বানিয়েছে বৌমা। আরেকটা নেই, আমার মোবাইলটা মনে উপরে রেখেছিস। পিঠাতে বেশি মিষ্টি দিতে হয় না, জঘন্য। এত শরীর খারাপ ছিল, এর মাঝখানে কি ফোন পিক করা যায়, ধরা যায় বলো? এই জন্য ফোনের কাছাকাছি আমি ছিলাম না, আমি হসপিটালে ছিলাম। মা অসুস্থ এটা তো বলবে আমাকে না? আর মা অসুস্থ হওয়ার সাথে তোমার ফোন না দেওয়ার সম্পর্ক কোথায়? না মানে আমি তো বলতে চাই নাই তোমাকে, আমি তো জানি তুমি কতটা কেয়ার করো আমাকে, তুমি তো জানি যে তুমি কতটা মাকে কেয়ার করো, তাই না? মার অসুস্থতার কথা শুনলে তুমি নিজেও অসুস্থ হয়ে পড়তে পারতো, তারপর তুমি হসপিটালে চলে যেতাম, মা এদিকে হসপিটালাইজ, তুমি ওদিকে হসপিটালাইজ, আমি আসলে কার কাছে থাকতাম? মার কাছে থাকলে বলতো যে তোর মন মরা কেন, তখন আমি সত্যটা বলে দিতাম, মা বলতো তুমি ওর কাছে যাবে। আমি তোমার কাছে গেলে তুমি বলতে এখানে কেন, তোমার মা অসুস্থ তুমি ওখানে যাও, আমি তো একটা দোটানায় পড়ে যেতাম, যেতাম না, না ডানে যেতে পারতাম না বায়ে যেতে পারতাম, তার থেকে বেটার ফোনটাকেই অ্যাভয়েড করেছি, তোমাকে ফোন দেই নাই, বোঝো না তুমি? আর তুমি তো জানো যে আমি মাকে অসম্ভব অসম্ভব ভালোবাসি। তারপর? তারপর কি? তারপর কাকে ভালোবাসো? তোমাকে। আচ্ছা, আমরা বিয়ে করছি কবে? আবার। আবার মানে? মানে আবার বিয়ে, আবার বিয়ের কথা কেন বলছো তুমি? বারবার কেন বিয়ের কথা বলো? আমার মনে হয় কি আমরা এরকমই ঠিক আছি, মানে বিয়ের কথা শুনলেই না আমার কেমন জানি দম বন্ধ লাগে। মানে দেখো, আমার মা আমার বাবা দুজন দুজনকে ভালোবাসতো, তারা বিয়ে করেছে, মানে একটা খাঁচায় দুইটা পাখি। বাট কিন্তু এই একই খাঁচার ভিতরে যখন বাবা চলে গেলেন, তখন বারবার কিন্তু আমরা খুব মানে চিন্তা করতাম যে একটা, ওই যে আগে বলতো মুরব্বীরা যে জোড়া পাখির একটা মরে গেলে আরেকটাও মরে যায়, আমার বাবা যেই সময় চলে গেল তখন আমি খুব আতঙ্কিত ছিলাম যে মা কবে চলে যায়। মানে এনিহাও মা সার্ভাইভ করেছে, কিন্তু তার যে কষ্টটা আমাকে না, মানে আচ্ছা আমি কী বলছি যা তা বলো তো, মার অসুস্থতা না আমাকে আমাকে একদম ভিতর থেকে শেষ করে দিচ্ছে, আমি কোনো কথা বলতে পারছি না। আচ্ছা ঠান্ডা, ঠিক আছে চলো কোথাও যাই, দেখছো ইগনিশন সুইচটাও খুঁজে পাচ্ছি না, চলো কোথাও যাই। ময়লা না, ওই আপনি তো টায়ার্ড হয়ে আসছেন, হুট করে পানিটা পুরোটা খেয়ে ফেলতেন, মানুষ যখন টায়ার্ড থাকে একবারে পানি খেতে হয় না, ধাপে ধাপে খেতে হয়, তাই
ঘাস পাতা দিয়ে দিয়েছি, যেন আপনি আস্তে আস্তে খান। পাতা ধোয়া আছে, পরিষ্কার। বসে পানিটা খেয়ে তারকাদের আরো কাছ থেকে জানুন, সরাসরি কথা বলুন আপনার পছন্দের তারকার সাথে রিং আইডি লাইভে। অর্ণব, অর্ণব, আই এম টকিং টু ইউ। বল কি হইছে তোমার? কি হইছে মানে বুঝো না। আর কি হবে, কিছু না। সামথিং ইজ রং, সামথিং ইজ ফিশি। আমি কিন্তু ফাইন করতে পারতেছি। শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগবে। আর তুমি এক কাজ করো, তুমি ব্ল্যাক শাড়ি পরো। ব্ল্যাক শাড়িতে তোমাকে অনেক স্লিম লাগবে, অনেক সুন্দর লাগবে, বিউটিফুল লাগবে। সুন্দর লাগবে না, ব্ল্যাক শার্টটা আমাকে অনেক সুন্দর লাগবে। শিওর না? আই, তুমি আমাকে জীবনও শাড়ি পরতে দেখছো? হ্যাঁ, তোমার সাথে এটা নিয়ে এর আগে আমার ঝগড়া লাগে নাই? লাগছে বলো, দেখছো? না, নো, দেখো নাই? তাহলে বললা কেন? কেন বললাম? বললা কেন শাড়ির কথা? বললা কেন? আমার শাড়ি পরতে তিনজন লাগে। কোন ইভেন্ট হলো আমি সব সময় শাড়ি অ্যাভয়েড করি। এটা নিয়ে তোমার সাথে আমার ঝগড়া লাগে নাই? হ্যাঁ লাগছে। লাগছে? তাহলে তুমি এই কথা বলবা কেন? তুমি জানো না আমি শাড়ি কি পরিমাণে হেট করি। আমি তোমার সাথে ইন রিলেশনশিপে কোনো দিনও শাড়ি পরি নাই, পরবো না। তাহলে বললা কেন? আমি বুঝছি তুমি আসলে তোমার মধ্যে নাই। তুমি তোমার মধ্যে নাই, ইভেন তুমি আমার মধ্যেও নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, নো নো নো, আমার মধ্যে সবকিছু আছে। মানে একটা প্রবলেম, মানে প্রবলেমটা আমি তোমাকে কিভাবে বলবো আসলে, মানে একটা আসলেই আমি আমার মধ্যে নাই। আমার মধ্যে তুমি আছো কিন্তু আমার মধ্যে আমি নাই, কারণ ব্যবসা। এই ব্যবসা নিয়ে আমি একটা জটিলতার মধ্যে আছি, একটা ঝামেলা আছে। সো আমি আসলে থিঙ্ক করতে পারতেছি না, এই জন্য আমি উল্টাপাল্টা কথা বলতেছি। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। বুঝতে পারছি, তুমি তোমার মধ্যে নাই, তোমার মধ্যে আমিও নাই। হ্যাঁ, এখানে থাকলে এখন আমার মেজাজ গরম হবে, কারণ তুমি আরো উল্টাপাল্টা কথা বলবা আর আমি টয়লেট করতে পারবো না। রাতে দেখা হবে। আমাকে প্রতিদিন বাসে ড্রপ করে কে? কে বলো? কে বলো? আমি আমি আমি। তুমি করো? আমি। আমাকে বাসা থেকে পিক করে কে? আমি। তুমি? হ্যাঁ। তাহলে আমি যে কেলা একবার আমাকে ডাকছো? হ্যাঁ, দেখো নাই ভালো কথা। ন্যূনতম একটা মানুষের কার্টেসি থাকে যে একটা মেয়ে যাচ্ছে একটা রিকশা ডেকে দিব। দিছো রিকশা ডেকে? তাও নাই? না করি নাই, এখন চলো। সরি, আমি আসো। বুঝতে পারছি, থ্যাংক ইউ, বাট সামথিং ইজ রং। কিছু লাগবে? আমি একটা কথা বলি? কালোতে আপনাকে অনেক সুন্দর লাগে, মানায়। আমারও পছন্দের রং কালো।
আপনি উপরে যান, আমি আপনার চা নিয়ে আসছি। পেটের অবস্থা খুব একটা ভালো না, বুঝছো? মানে হঠাৎ করে কি হলো, কি খেলাম, মানে পেটের অবস্থা খুব খারাপ। আমরা যাচ্ছি না। না, এই অবস্থায় কিভাবে যাবো বলো। আচ্ছা ঠিক আছে, টেক কেয়ার। সামথিং ইজ রং। আরে সামথিং ইজ রং ই তো, পেটের অবস্থা ঠিক না। এটা কি ঠিক? এটা তো রং। এই অবস্থায় তো মুভ করতে পারবো না, পরে মান সম্মানে টানাটানি হবে না বাবা। স্যালাইন পানি। স্যালাইন পানি কেন? আপনার না ডিসেন্ট্রি হয়েছে? আমি তখন বললাম। আপনি তো এখনই ফোনে বললেন যে আপনার ডিসেন্ট্রি হয়েছে। ও বলেছিলাম? হ্যাঁ হয়েছে। তো নেন স্যালাইন পানি। না, ঘাস ঘাস নেই। যান, আমি খেয়ে নেব। না, এখনই খান। এটা কেউ বলে না, কারণ সবাই তো আমার মতো বড় লোক না, সবাই হচ্ছে ফকির। ওরা আংটি নাই ফকিরের মতো, বলবে তোমাকে, বলে দামি আংটি। কবিরাজ আর জ্যোতিষী কিন্তু সেম না, আমার কথা বুঝছো তো? সে আমাকে এই আংটিটা দিয়েছে। আচ্ছা, কবিরাজ তোমাকে কিসের জন্য আংটি দিল? আরে আমাকে তো দেয় নাই, মার সাথে কথা বলতে আসছে, দেখা হয়ে গেছে আমার সাথে। তা আমাকে দেখে বলে, বাবা দাঁড়া। আমি দাঁড়ালাম। তুই দেখতে শুনতে খুব ভালো। আমি জি। তুই অনেক পবিত্র, কিন্তু তোর সামনে একটা ফাড়া আছে। ফাড়া? ফাড়া মানে হচ্ছে গর্ত। সেই গর্তের ভিতরে নাকি আমি ঢুকে যাবো। মানে কি? মানে সে আমার চোখের দিকে তাকিয়ে, আমার চেহারার দিকে তাকিয়ে অনর্গল আমার সব ভিতরকার কথা বলে ফেলল, যে তোর সাথে একটা মেয়ের সম্পর্ক আছে, সে মেয়েটা খুবই ডমিনেটিং, তোকে খুব প্রেশারে রাখে, তোকে এক পয়সারও দাম দেয় না, তোকে টেক কেয়ারও করবে না, মানে তোকে প্রায়োরিটি দিচ্ছে না। তোর সাথে ওর সাথে মিল নাই, 90% অমিল, 10% একটু একটু মিল। সত্য তো, তুমি ডমিনেটিং, আমি চুপসে থাকি, আমি মেনে নিই, তাই না? আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমাদের সম্পর্কটা টিকে আছে। তুমি তো কেয়ারই করো না, এই তো সত্য। সে সত্য কথাটা যখন মুখের উপর বলে দেয়, আমি তো আমি ডিনাই করতে পারিনি, অ্যাভয়েড করতে পারিনি, ইগনোর করতে পারিনি, এবং এইভাবে সম্পর্কটা টিকবে না। আমি বলছি এই সম্পর্ক মানে টিকবে বা টিকবে না, এটা নিয়ে মেয়েটা কোনো বদারই করে না, কেয়ারই করে না, যে কোনো সময় উড়াল দিয়ে অন্য কারো কাছে চলে যেতে পারে, এটাও বুঝছি। আমি বলছি তারপর আমি তাকে ভালোবাসি। তখন বলছি তুমি ভালোবাসিস, তাহলে এটা একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে পর্যায়ে যদি পড়ে যায় তাহলে তুই একটা রিং নে। আমি ওকে ফাইন, তোমার জন্য তো আমি এতটুকু করতে পারি। তারপর আমি এটা নিয়ে নিলাম। রিলেশনশিপের জন্য তুমি আংটি নিছ না? বাহ, কিন্তু একটা কথা মাথায় রাখো, এসব আংটি দিয়ে না কোনো লাভ হবে না। আমি আমার নেচার কোনো দিনও চেঞ্জ করব না। আমি জানি এক্স্যাক্টলি এসব কোনো আংটিতে কোনো কাজ হবে না। না না, এই আংটি যে কারণে পড়ছি
সেই কারণে কোনো কাজ হবে না সেটা আমি জানি। ওদিকে তো আমি কোনো অ্যাটেনশনই দিচ্ছি না, আমি পুরো অ্যাটেনশন তোমাকেই দিচ্ছি যেদিকে আমার কাজ হবে। হ্যাঁ, কিন্তু তারপর মনের ভিতরে কিন্তু কষ্ট লাগে মাঝে মাঝে। আমি জানি আমি চলে গেলে, তুমি চলে গেলে এটা তুমি কেয়ার করো না, চলে যাবা অন্য কারো সাথে, বাট একটা তো কষ্ট লাগে যে 90% ছাড় দিচ্ছি, 10% তুমি ছাড় দিচ্ছ না। হ্যাঁ, তো কষ্ট লাগে কিন্তু ব্যাপারটা এই আর কি। এটা কত নিছো? আর দাম দিয়ে কী হবে, টাকা তো হাতের ময়লা, কী সমস্যা কী করো বলো, কত নিছো? আরে দাম দিয়ে কী করবো বলো, কী হয়েছে? তারকাদের আরও কাছ থেকে জানুন, সরাসরি কথা বলুন আপনার পছন্দের তারকার সাথে রিং আইডি লাইভে। আপনি কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ। এত রাতে খাবেন না? দেখুন, আমার খাবার নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আচ্ছা দিচ্ছি, দাঁড়া দাও, এটা একটু বেঁধে দাও। ডিনার রেডি, খেতে আসেন। আপনি জানেন কেন না খাবেন না কেন? আপনি এখান থেকে যান। শুনেন না, গরু মাংস আর খিচুড়ি রান্না করেছে আপনার পছন্দের, আচার দিয়ে খুব মজা করে খেতে পারবেন। আচার দিয়ে মজা করে আপনি খান, আমি খাবো না, যান। আপনি বোঝেন না, বোঝেন না যে আমি একটা সিচুয়েশনের মধ্যে আছি। আপনি বোঝেন না মানুষের মন, বুঝলেন? আমি এখানে এইভাবে দাঁড়ায় আছি যে মানে আমি পাসেল, আমার কোনো কারণে মন খারাপ। হ্যাঁ, আপনি এসে বলতেছেন এটা খান সেটা খান ওটা খান, কেন একবার জিজ্ঞেস করতে পারেন না আপনার কি মন খারাপ? হ্যাঁ, আপনার মাথাটা কি টিপে দিবো এটা বলতে পারতেন? বলতে পারতেন না? আপনি কমন সেন্স নাই? বারবার করতেছেন কেন, কি সমস্যা? কি আপনাকে আমি টলারেট করে দিই?
হ্যাঁ, আপনাকে কিন্তু আমি বিয়ে করিনি, আমি পছন্দ করে বিয়ে করিনি। আমি ফিলোসফি কি জানেন আমার? আমি পছন্দ করবো, জানবো, শুনবো, প্রেম করবো, তারপর বিয়ে করবো। আপনার মার ইচ্ছায় আমি আপনাকে বিয়ে করছি, তার মানে এই না যে আমরা সব কিছু টলারেট করবো, সব কিছু টলারেট করতে পারবো না। আপনি তো কিছুই বোঝেন না, পানি দিয়ে যান, পানির মধ্যে ঘাস পাতা, আপনি সবসময় সারি করে থাকেন কেন? হ্যাঁ, এছাড়া কিছু পড়তে পারেন না? এছাড়া কিছু পড়তে পারেন? সবকিছু একতরফা, আপনি বুঝতেছেন না? আপনার সাথে আমার সিঙ্ক হচ্ছে না, বোঝেন না? একটা মানুষ, একটা মানুষ পাজল অবস্থায় আছে, এটা খাবেন, ওটা খাবেন, না খেলে মানুষ মরে না, মানুষ যত বেশি খায় তত তাড়াতাড়ি মরে, যত কম খায় তত দিন বেঁচে থাকে, এটা বোঝেন আপনি? আপনি এখানে চলে যান, পারলে বাসা থেকে চলে যান, আমি বাঁচি, বুঝতে পারতেছেন? আমি বাঁচি, বেঁচে যাবো, আপনি চলে গেলেন, টলারেট করতে হবে না আমার তোকে। শোনেন, এসব কথা মাকে বলবেন না, আমি মুরব্বী মানুষ, আমাকে ডিস্টার্ব করবেন না। আপনার যাওয়ার থাকলে চলে যাবেন, টাকা থাকলে একদম চুপচাপ থাকবেন। হ্যালো, কেমন আছিস? এই তো ভালো রে, তুই কেমন আছিস? এই তো ভালোই আছি। তোর কণ্ঠ কেমন শোনাচ্ছে কেন? না রে, ওই একটু ঠান্ডা লেগেছে আর কি। আচ্ছা আচ্ছা, শোন, তুই সোমার কথা কিছু শুনেছিস? না তো, কি হয়েছে? আরে ওদের তো মনে হয় ডিভোর্স হয়ে যাবে। কেন? তোদের দোয়ায় আল্লাহর রহমতে আমি খুব লক্ষ্মী একটা জামাই পেয়েছি, আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে, কখনো আমার উপর রেগে যায় না, কখনো আমাকে বকা দেয় না, আমি যা যা বলি তাই তাই করে। আচ্ছা শোন, আমার শাশুড়ি ডাকছে, আমি পরে ফোন দিই তোকে। হ্যাঁ। একদম সিম্পল এবং সাধারণ প্রশ্ন, এবং সিম্পল এবং সাধারণ ভাবে সত্যটা বলবা। তুমি কি আমার লাভ করো, ভালোবাসো? ইউ লাভ মি? তোমার কোনো ডাউট আছে? হ্যাঁ, ডাউট আছে দেখে জিজ্ঞেস করছি। তোমার ধরনটা আসলে লাভারের মতো ধরন না, লাইফ পার্টনারের মতো ধরন না। লাইফ পার্টনার হচ্ছে একজন একজনের সাথে থাকতে, মানে একই ছাদে যখন মানুষ বিয়ে করে থাকে তখন একজন একজনের মুড, ভাব, এগুলো আরো বোঝে, বুঝে আরো স্যাক্রিফাইস করে। ইটস এ রেসপন্সিবিলিটি, তাই না? তো তুমি যে আমার যে লাভার, তোমার কোনো ওই ধরনের কোনো, মানে তুমি এলিমেন্টটাই অন্যরকম, তুমি তোমার মতো চলবে, তোমাকে ব্যালেন্স করে আমি চলবো, এটাই করে আসতেছি, আমি স্যাক্রিফাইস করে আসতেছি। তো তোমাকেও স্যাক্রিফাইস মুডে আসতে হবে, নাকি তুমি এরকমই থাকবা? শুনো, একটা কথা ক্লিয়ার বলি, আমি এমন, ঠিক আছে? আমি আজীবন এমনই থাকবো, আমি শুরু থেকে এমন ছিলাম, আজীবন এমনই থাকবো। তোমার যদি পোষায় তুমি থাকবা, নাহলে এক্ষুনি যাও। ও না পোষালে আমি রাস্তা মাপবো। হ্যাঁ, তাহলে আমার কিছু কথা বলার আছে।
আমি কিছু কথা লুকাইছিলাম সেটা এখন বলতে চাই। এই যে আংটিটা না, এটা কোনো কবিরাজ আমার দেয় নাই, এটা আমার এঙ্গেজমেন্টের আংটি এবং সেদিনই আমার বিয়ে হয়ে গেছে। আই এম ম্যারিড। কি? এই চুপ, আস্তে কথা শোনো। আস্তে, বিয়ে হয়ে গেছে কারণ আমার বাবা, উনি এখন জীবিত নাই, উনি কমিটেড ছিলেন, উনি কমিটমেন্ট করে গেছিলেন, তার এক ফ্রেন্ডের মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, ঠিক আছে? আমার মা অসুস্থ, তাকে আমি কষ্ট দিতে চাই নাই, কিন্তু আমি বিয়েটা করার পরে আমার বউকে আমি কোনো অধিকারও দিই নাই। আমি চাইছি যে ওনাকে আমি সসম্মানে বাসা থেকে বিদায় করে দিব, কারণ আমি তোমাকে লাভ করি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার জানাটা খুব দরকার যে তুমি আমাকে ভালোবাসো কি না। তুমি আসলে আমাকে ভালোবাসো না। ফুকিনির বাচ্চা ফুকিনি, তুই আমার সাথে চিট করিস? হ্যাঁ, তুই আমার সাথে কমিটমেন্টে থাকে, তুই আরেকজনকে বিয়ে কর। ভাই ফুকিনি, তুই ফুকিনি, তোর সাথে চিটি করি মানে তোকে আমি ব্যালেন্স করছি, তোকে আমি লাভ করছি, তোর জন্য আমি স্যাক্রিফাইস করছি, তোর জন্য আমি সব কিছু করছি, আর তুই আমার এখন কমিটেড কমিটমেন্ট বুঝেছিস না? ইউ আর কমিটেড, তুমি স্যাক্রিফাইস বলে যাও, তুমি এমন একটা এলিমেন্ট, তুমি কারোর জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করবে না। তোমার তো তোমার সাথে আমার কমিটমেন্ট কিসে? শোনো একটা কথা বলি, আমার মা সবসময় বলে যে সৃষ্টিকর্তা সবসময় একজন মানুষের পেয়ার উনি সেট করে দেয়, মানে যতই লটর পটর ঘটর 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 করো না কেন, যতই দৌড়াদৌড়ি ঘোরাঘুরি ঘোরাঘুরি করো না কেন, তুমি যে বিয়ে করবে আসলে তোমার ওই পেয়ারকেই, ঠিক আছে? অথবা এটাই হয়েছে আমার এখন একদম স্পষ্ট মনে হচ্ছে যে ওইটাই হচ্ছে আমার পেয়ার, তুই আমার পেয়ার না। পেয়ার না, আমি আজীবন এমন থাকবো। ডমিনেটিং বলছিস না, আমি আজীবন ডমিনেট করবো, সেটা তুই থাকিস আর আমার লাইফে অন্য কেউ থাকুক, আমি ডমিনেট করবই। তোর যদি এইভাবে পোষায় তুই থাকবি, নাহলে রাস্তা মাপ। আমার পোষাইতেছে না, আজকের থেকে রিলেশন ব্রেকআপ, এটা মাইন্ড ইট, ঠিক আছে? আর যা জিনিসপত্র দিছি দামি দামি সব ফেরত দিবি, না ফেরত দিবি না, কারণ আমার টাকার কমতি নাই, ঠিক আছে? আমি অন্য সবার মতো না, রেখে দে। আমিও দেখবো তুই কেমনে এসেছিল। হ্যাঁ মা, তো ঠিক টাইমে বাসায় ঢুকেছিল। না মানে অনেক চিৎকার করতে শুনলাম, তোমার সাথে কোনো ঝগড়াঝাটি হয়নি তো? না না মা, আমার সাথে কেন ঝগড়াঝাটি হবে, ওই একটা ফোন আসলো, ওই ফোনের মধ্যেই চিৎকার চেঁচামেচি করে বের হয়ে গেল। মাসের শেষ তো, অফিসে হয়তো বা কোনো ঝামেলা হয়েছে। আপনার ছেলে আমার সাথে কখনো চিল্লাচিল্লি করে না। উফ বাঁচালে মা, আমি ভাবলাম কি না কি কোনো সমস্যা হচ্ছে নাকি। শোনো মা, আমার ছেলেটা না একটু জেদি, একটু একরোখা টাইপের, তুমি ওর সাথে মানিয়ে চলো মা। আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। Thank you.
কেন বুক কাঁপে আমার তোমার ব্যথা লাগলে, কেন চোখ পড়ে আমার তুমি নিশি জাগলে, এ কোন ভালোবাসায় তুমি রেখেছ আমায় আগলে আগলে আগলে, এ কোন আলো আশায় তুমি রেখেছ আমায় আগলে আগলে আগলে, কেন বুক কাঁপে আমার তোমার ব্যথা লাগলে, কেন চোখ পড়ে আমার তুমি নিশি জাগলে, যাচ্ছি ডুবে আরো এই প্রেমে বাঁচতে আমি মরব হাজার বারো, ভেঙে দাও সব অভিমান, গে যাও স্বপ্নের গান, অকারণে আমি রাগলে, কেন বুক কাঁপে আমার তোমার ব্যথা লাগলে, কেন চোখ পড়ে আমার তুমি নিশি জাগলে, তারকাদের আরো কাছ থেকে জানুন, সরাসরি কথা বলুন আপনার পছন্দের তারকার সাথে রিং আইডি লাইভে। আপনি কি জেগে আছেন? দেখুন, আমি কিছু কথা বলি। আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, খুব খারাপ কাজ করেছি। আমি আপনার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছি। আমার একটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, যদিও আসলে আমি বুঝতে পারিনি যে আমার জন্য প্রপার কেউ ছিল না।
আমার জন্য পারফেক্ট কেউ ছিল না। ও আসলে একতরফা চিন্তা করত, ডমিনেটিং। ও আমার জন্য একটুও পরিবর্তন হবে না, তেমনই থাকবে। আমি আসলে সবকিছু মানিয়ে চলতাম, ওই মেয়েটার মধ্যে স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি একদম নাই, স্টাবর্ন, ইগোয়েটিক, এটাকে তো আর ভালোবাসা বলা যায় না। আই ওয়াজ কমিটেড, আসলে একলাকে দোষ দিয়ে হবে কি, দোষটা আমারও ছিল, বাট সেই সম্পর্কটা আমি শেষ করে দিয়ে এসেছি। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমি আপনাকে মর্যাদা দেইনি, কিন্তু বিশ্বাস করুন, আমি চাই আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে, মানসিকভাবে, মানে যেভাবে একজন স্বামী একজন স্ত্রীকে সম্মান দেয়, অধিকার দেয়, আমি সব কিছু করতে চাই। আপনি মানুষটা অনেক ভালো, আমার মতো এত খারাপ না। আপনি কি আমাকে ক্ষমা করবেন প্লিজ?
প্রিয় তারকাদের আরও কাছ থেকে জানুন, সরাসরি কথা বলুন আপনার পছন্দের তারকার সাথে রিং আইডি লাইভে।